এবং মুয়াজ্জিনের জন্য দোয়া করেন পৃথিবীতে সকল সজীব নির্জীব বস্তু, পৃথিবীতে যত সজীব, সজীব মনে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ ইত্যাদি, হরিণ, বাঘ, ভাল্লুক, যত সজীব রয়েছে, যাদের জীবন রয়েছে, এই জীবন যারা রয়েছে তারা সকলেই দোয়া করে। যারা নির্জীব, অতএব যাদের জীবন নেই, ওই মুয়াজ্জিনের একটা ফজিলত রয়েছে, আপনি আমি হয়তো জানি না, তবে জানলে হিংসা হওয়ার মতো, তবে জানলে হিংসা হওয়ার মতো। মুয়াজ্জিনের এত ফজিলত, যিনি আজান প্রদান করেন তার এত ফজিলত, শুনলে হিংসা হওয়ার মতো। কেননা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসমাউ মাদা সাওতিল মুয়াজ্জিনু ইনসুন ওয়ালা জিন্নুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাতি। শোনো, পৃথিবীতে যত ইনসান জিন রয়েছে, যত মানুষ রয়েছে, ইনসুন ওয়ালা শাইউন ওয়ালা জিন্নুন, যত জিন রয়েছে, যত মানুষ রয়েছে, অথবা আর যারা রয়েছে, যারা আল্লাহর সৃষ্টি, যত সৃষ্টি রয়েছে, মানুষ থেকে শুরু করে পশু প্রাণী ইত্যাদি, জিন থেকে শুরু করে আরো যা কিছু রয়েছে, ইল্লা শাহিদালাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে সমস্ত মানুষ, জিন এবং যাবতীয় জিনিস তার জন্য কল্যাণের সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী মুসলিম মিশকাতের মিশকাত হাদিস নম্বর 656 নম্বর হাদিস। অতএব বোঝা যায় মুয়াজ্জিন হওয়া কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার, যে মুয়াজ্জিনের জন্য পৃথিবীর সকলেই দোয়া করে। আমি আপনাকে আরও একটু ভেঙে বলি, আরও একটু ভেঙে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুয়াজ্জিনু ইগফিরু লাহু মাদা সাওতিহি। শোনো, মুয়াজ্জিনের একটা কণ্ঠ, মুয়াজ্জিনের একটা কণ্ঠ আল্লাহু আকবার, এভাবে একটা কণ্ঠের আওয়াজ চলে, মুয়াজ্জিনের কণ্ঠের ইগফিরু লাহু মাদা সাওতিহি, মুয়াজ্জিনের কণ্ঠের শেষ প্রান্ত পর্যন্ত তার জন্য আল্লাহ ক্ষমা রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়ায়াশহাদু লাহু, ওয়ায়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়ায়াবিসিন, এবং মুয়াজ্জিনের জন্য দোয়া করেন পৃথিবীতে সকল সজীব নির্জীব বস্তু, পৃথিবীতে যত সজীব, সজীব মনে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ ইত্যাদি, হরিণ, বাঘ, ভাল্লুক, যত সজীব রয়েছে, যাদের জীবন রয়েছে, এই জীবন যারা রয়েছে তারা সকলেই দোয়া করে। যারা নির্জীব, অতএব যাদের জীবন নেই, ওই চেয়ার টেবিল ইট পাটকেল এই দালান কোটা ইত্যাদি, ওই সিমেন্ট মাটি, ওই লোহা লটকর যা কিছু বলেন না কেন, যাদের জীবন নেই, প্লাস্টিক ফ্যান লাইট বাল্ব যা কিছু রয়েছে, যাদের জীবন বলে আপনি কিছু মনে করেন না, সকল জীবন্ত বস্তু, সকল নির্জীব বস্তু কিয়ামতের মাঠে ওই মুয়াজ্জিনের জন্য কল্যাণের সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটুকু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাহু ওয়ালাহু কুল্লু ওয়ালাহু মিসলু আজরিন মান সাল্লা শাহিদা সালাতি। আর মুয়াজ্জিনের ওই আল্লাহু আকবার আজানের ধ্বনি শুনে যত মানুষ মসজিদে সালাত আদায় করতে আসবে, তাদের যত সওয়াব হবে, তত পরিমাণ সওয়াব আল্লাহ মুয়াজ্জিনের আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো হিংসা হয় কিনা, এবার বলেন তো হিংসা হয় কিনা। মুয়াজ্জিন আজান দিল, মুয়াজ্জিন আজান দেওয়ার পরে যত মানুষ মসজিদে আসবে, তত মানুষই যত সওয়াব কামাই করবে, একজন মুয়াজ্জিন তত সওয়াবের অধিকারী হয়ে যাবে। একজন মুয়াজ্জিন দুনিয়া থেকে আজান দিতে দিতে চলে গিয়েছেন, অতঃপর মারা গিয়েছেন, কিয়ামতের মাঠে তার পক্ষে দাঁড়িয়ে কথা বল
চলবে, মানুষ সহ যত জীবজন্তু আল্লাহ তৈরি করেছেন, এছাড়া যত জড় পদার্থ এই মুয়াজ্জিনের আজানের শব্দ শুনেছে, ইট পাটকেল থেকে এই মসজিদের মেহরাব থেকে শুরু করে যত জড় পদার্থ জীবজন্তু মুয়াজ্জিনের এই কণ্ঠ শুনেছে, সকলেই কিয়ামতের মাঠে ওই মুয়াজ্জিনের পক্ষে দাঁড়িয়ে তার জন্য কল্যাণের সাক্ষ্য প্রদান করবেন। এতগুলো সাক্ষী আল্লাহ কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে জয় করবেন। এবার হিংসা হয় কি না, তবে আপনি যদি মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে আসেন, তবে আপনার জন্য যে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আক্তুবুল্লাহু খামসু ওয়া ইশরুনা সালাতান, আপনি যখন মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে আসবেন তখন আপনার জন্য এক সালাতে 25 সালাতের নেকি প্রদান করা হবে, সুবহানাল্লাহ। ওয়া ইগফারু আনহু মা বাইনাহুমা, এবং আপনাকে ক্ষমা করা হবে, আপনি জোহরের সালাতে এসেছেন আসর পর্যন্ত এর মধ্যে যত সগীরা গুনাহ করবেন সকল গুনাহকে আপনার জন্য ক্ষমা করা হবে। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাসাইর 667 নম্বর হাদিসে। সম্মানিত উপস্থিতি, অতএব মুয়াজ্জিন একজন সম্মানিত ব্যক্তি, কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের যিনি আজান দেন তার গদ্দান সবচাইতে উঁচু হবে, মুয়াজ্জিনের গদ্দান দেখেই মানুষ বুঝে ফেলবে এ হলো মুয়াজ্জিন, জাতিকে সালাতের জন্য মসজিদে ডাকতো।